আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি প্রসেস শেয়ার করব, যে প্রসেসটির মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে অন্য একটি দেশের মোবাইল নম্বরটি দিয়ে আপনি একটি ভেরিফাইড ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা চাচ্ছেন যে আপনাদের মোবাইল নম্বর ছাড়া কিভাবে অন্য একটি দেশের মোবাইল নম্বরটি দিয়ে একটি ভেরিফাইড ইমো অ্যাকাউন্ট তৈরি করা যায়, তো সেটি সম্পর্কে আপনারা জানেন না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব, সো কীভাবে আপনারা এই কাজগুলো করবেন বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। প্রথমে আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, যে কোনো দেশের একটি মোবাইল নম্বর কালেক্ট করতে হলে আগে আপনাকে গুগল প্লে স্টোরটি ওপেন করতে হবে। গুগল প্লে স্টোরটি ওপেন করার পরে সার্চ অপশনে গিয়ে সার্চ করতে হবে SEFEUM, লিখে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করে ওপেন করতে হবে। ওপেন করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে ব্যাকে চলে যেতে হবে। এরপরে আপনাকে এখানে একটি অ্যালাউ করে দিতে হবে। এরপরে আবারও ব্যাকে চলে আসতে হবে। আসার পরে আপনাদের কাছে কিছু অ্যাক্সেস বা পারমিশন চাইবে, সকল পারমিশন আপনারা অ্যালাউ করে দেবেন। তো যেহেতু আমরা এই অ্যাপ্লিকেশনটির মধ্যে নতুন এসেছি, তার জন্য আমাদেরকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এর জন্য এখান থেকে সাইন আপ অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে আপনারা যে নামটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন সেই নামটি আপনাকে এখানে দিতে হবে। তো এখানে আমি সেই নামটি দিয়ে দিচ্ছি। নামটি দেওয়ার পরে এখানে দিতে পাচ্ছেন একটি পাসওয়ার্ড দিতে বলতেছে, তো এখানে আমি একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে সেম পাসওয়ার্ড আপনাকে এখানে আবারও দিতে হবে। তো সেই পাসওয়ার্ডটি আবারও দিয়ে দিচ্ছি আমি। পাসওয়ার্ডটি দেওয়ার পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনারা এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখান থেকে আপনাকে এই অপশনটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন ওয়েটিং ফর রেজিস্ট্রেশন। তো এই অ্যাপ্লিকেশনটির মধ্যে রেজিস্ট্রেশন হতে একটু সময় লাগবে, তার জন্য এখানে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। দেখতে পেলেন এই অ্যাপ্লিকেশনটির মধ্যে সাকসেসফুলভাবে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন আপনাদের কাছে আবারও কিছু পারমিশন চাচ্ছে, সেই পারমিশনগুলো আপনাকে অ্যালাউ করে দিতে হবে। এখন আপনাকে এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে তারা একটি মোবাইল নম্বর দিয়েছে, যে মোবাইল নম্বরের মাধ্যমে কিন্তু আমরা একটি ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। তো আপনাকে মোবাইল নম্বরটি কপি করার জন্য এই মোবাইল নম্বরের উপর ট্যাপ করে ধরে রাখতে হবে। ট্যাপ করা ধরে রাখার পরে এই মোবাইল নম্বরটি সম্পূর্ণ সিলেক্ট হয়ে যাবে। এরপরে এখান থেকে কপিতে ক্লিক করবেন। মোবাইল নম্বরটি কপি করার পরে আপনাকে ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ইমো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে আপনারা যে মোবাইল নম্বরটি কপি করেছিলেন সেই অ্যাপ্লিকেশনটি থেকে সেই মোবাইল নম্বরটি এখানে আপনাকে পেস্ট করে দিতে হবে। এই নম্বরটি পেস্ট করার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন চুজ এ কান্ট্রি রিজিয়ন। তো এখানে আপনাকে দেশ সিলেক্ট করতে হবে। তো এই নম্বরটি কোন দেশের আমরা কিন্তু সেটি বলতে পারতেছি না, তার জন্য এখানে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই 088 এই তিনটি সংখ্যা আপনাকে কেটে দিতে হবে। কাটার পরে প্রথমে দেখতে পাচ্ছেন এই মোবাইল নম্বরে যে তিন ডিজিট রয়েছে 371, এই তিন ডিজিট আপনাকে সিলেক্ট করে এখানে বসিয়ে দিতে হবে। এরপরে এখানে টিকমার্কে ক্লিক করতে হবে। টিকমার্কে ক্লিক করার পরে এখানে ওকেতে ক্লিক করবেন। তো এখন দেখতে পাচ্ছেন আমরা এই মোবাইল নম্বরের মাধ্যমে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এই মোবাইল নম্বরে কিন্তু একটি কোড চলে গিয়েছে, বা ইমো থেকে কোড সেন্ড করে দিয়েছে। তো এই কোডটি আনার জন্য আপনাকে আবারও সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে চলে যেতে হবে। তো সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেজ অপশন, এই মেসেজ অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে এই মেসেজে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 2869। তো 2869 কিন্তু ইমো কোড নম্বর। তো আমি আবারও ব্যাকে চলে যাচ্ছি, এখানে আমি লিখে দিচ্ছি 2869। কোডটি যখন আমি দিলাম, দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ফুল নেম। তো এখানের কাছে আমাদের কাছে একটি নাম চাচ্ছে, তো এখানে আমি একটি হিজিবিজি নাম দিয়ে দিচ্ছি। এরপরে এখানে ডান। এরপরে আপনাদের কাছে এখানে একটি প্রোফাইল পিকচার চাবে। তো আমি যেহেতু প্রোফাইল পিকচার দেবো না, তার জন্য এখানে আমি আবারও ডানে ক্লিক করতেছি। এরপরে সকল পারমিশন চাইবে, সকল পারমিশন আপনাকে অ্যালাউ করে দিতে হবে। অ্যালাউ করার পরে এখন যদি আমি প্রোফাইলে ক্লিক করি, ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আমি যে মোবাইল নম্বরের মাধ্যমে এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি এই মোবাইল নম্বরটি এখানে শো করতেছে, এবং যে নাম্বার নামটি আমি দিয়েছিলাম সেই নামটি কিন্তু এখানে শো করতেছে।
সো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই অন্য একটি দেশের মোবাইল নম্বরটি দিয়ে আপনার মোবাইল নম্বর ছাড়া একটি ভেরিফাইড ইমো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এই ছিল মূলত আজকের এই ভিডিওর। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এর থেকে আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। তাহলে আমি এই চ্যানেলে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।